এবারে লোকসভা কেন্দ্রে বাংলায় সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্রগুলোর মধ্যে একটা ডায়মন্ড হারবার, যেখানে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে 47 বছরের বামগড়ে জোড়া ফুল ফুটিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। কংগ্রেস নেতা সৌমেন মিত্র জেতা আসনে প্রার্থী হয়েছিলেন অভিষেক। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন যে 10 বছরের ডায়মন্ড হারবার এবং অভিষেক কার্যত সমর্থক হয়ে গিয়েছেন। 2021-এ বিধানসভার ভোটেও 7টি আসনই এসেছে তৃণমূলের ঝুলিতে। এখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি এবং সিপিএমের প্রার্থী প্রতীকুর রহমান। ববি শিরোনামে উঠে এলেও তিনি যে অভিষেককে হারিয়ে দেবেন তা তাদের সমর্থকরাও জোর দিয়ে বলতে পারছেন না। একই সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহর এই কেন্দ্রকে উপেক্ষা অভিষেকের পথ আরও মসৃণ করেছে। ভোটের পরিস্থিতি দেখে বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন যে ডায়মন্ড হারবারে বিভিন্ন বুথে ছাপ্পা হয়েছে। অভিযোগ পেয়ে তিনি যখন ফলতার বুথে যান তখন তাকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। তিনি যখন কেন্দ্রে ফিরতে পারেননি এমন পরিস্থিতিরও সৃষ্টি হয়। এজেন্ট কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলেন। তাদের অনেকে ভোট দিতে দেওয়া হয়নি। অভিজিৎ দাসের অভিযোগ যে প্রচুর ছাপ্পা পড়েছে। তিনি বলছেন যে আমি রিপোলিং চাইছি। একই দাবি তুলেছে সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান। আর এদিকে তবে এসবের মধ্যে 4 তারিখ কিন্তু ভোটের ফলাফল ঘোষণা। তবে এবারে এই কেন্দ্রে কে এগিয়ে রয়েছে সেটা নিয়ে আপনাদেরকে বলবো। রেজাল্টের জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তিনি বরাবরই সভা মঞ্চ থেকে বলছেন যে তিনিই জিতবেন। আর এদিকে ববি কি বলেছিলেন শোনাবো। তৃণমূল বলছে যে এবারে ভোট হবে উন্নয়নের নিরিখে। ডায়মন্ড হারবার কেন্দ্র জুড়ে যা উন্নয়ন হয়েছে রাজ্যের কোথাও এত উন্নয়ন হয়নি, কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি একটা নবনালন্দা স্কুল থেকে প্রত্যেকটা সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পাওয়া সব থেকে মেরিট লিস্টে সব থেকে নিচে থাকা টিসি পাওয়া একটা ছাত্রের কাছ থেকে আপনি এর বেশি উত্তর আশা করবেন না। আবার রিপিট করছি আমি কথাটা, নবনালন্দা স্কুলের মেরিট লিস্টে সব থেকে নিচে নাম্বার নাম থাকা ক্লাস এইটের একটি ছাত্র যার প্রত্যেকটা সাবজেক্টে সিঙ্গেল ডিজিট নম্বর পেয়েছিল, যাকে স্কুল কর্তৃপক্ষ টিসি দিতে বাধ্য হয়েছিল, তার কাছ থেকে আপনি এর বেশি উত্তর আশা করবেন না। আর এদিকে আমাদের কলিগ প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা নয়, সারা রাজ্যের মধ্যে হেভিওয়েট লোকসভা হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বুথ ফেরত সমীক্ষা কি সেটা জানাতেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা আজতক বাংলার তরফ থেকে। আজতক বাংলা এবং মাই ইন্ডিয়া অ্যাক্সেস গ্রুপ যৌথ বুথ ফেরত সমীক্ষা করে, আর সেই বুথ ফেরত সমীক্ষা থেকে যে তথ্য উঠে এসেছে সেটাই জানাবো আপনাদেরকে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবারে তৃণমূল প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 2 বার তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। গত লোকসভা নির্বাচনে 3,25,000 মতো ভোটে জয় পেয়েছিলেন অভিষেক। আর এবারে লোকসভা নির্বাচন শুরুর আগেই তিনি কার্যত টার্গেট বেঁধে দিয়েছিলেন, কমপক্ষে 4 লক্ষ ভোটের মার্জিনে তিনি জিতবেন। আর সেই কারণে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে যতগুলি বিধানসভা পড়ে সেই সমস্ত বিধানসভার বিধায়কদের এবং তৃণমূল নেতৃত্বদের তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি
দিয়েছিলেন যে কোনোভাবেই কার্যত সংগঠনকে দুর্বল করা যাবে না, সংগঠনকে আরও মজবুত করতে হবে এবং মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে যাতে কিনা ভোটের মার্জিন 4 লক্ষের বেশি হয়, সেই বার্তা তিনি দিয়েছিলেন। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি আগাগোড়াই নিশ্চিত ছিলেন, শুধু ভোটের মার্জিন কত বাড়ানো যায় সেই লড়াইয়েই ছিলেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনটা তিনি বারে বারে জানিয়েছেন। জয়নগর লোকসভার কেন্দ্রের পাশাপাশি যেমন মথুরাপুর লোকসভা কেন্দ্র রয়েছে পাশের, সেই সমস্ত জায়গাতেও ভোটের প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যে তিনি ভোটের প্রচারে গিয়েছিলেন এবং সেই তুলনায় কার্যত নিজের কেন্দ্রে তিনি ভোটের প্রচারে কার্যত কম সময় পেয়েছেন, কিন্তু তবুও ডায়মন্ড হারবারের যে সাংগঠনিক ক্ষমতা বা সাংগঠনিক শক্তি রয়েছে তৃণমূল কংগ্রেস, তার উপর ভিত্তি করেই এবারও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দখলে আসতে চলেছে বা তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে, সেটাই কার্যত বুথ ফেরত সমীক্ষায় কিন্তু জানা যাচ্ছে। তার কারণ এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনটাই জানাচ্ছেন বুথ ফেরত মানুষজন এবং বুথ ফেরত সমীক্ষায় কার্যত এমনটাই জানা যাচ্ছে। আজ তক বাংলা এবং মাই ইন্ডিয়া অ্যাক্সেস গ্রুপের তরফ থেকে যে বুথ ফেরত সমীক্ষা করা হয়েছিল তাতে কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কার্যত তৃণমূল কংগ্রেসের দখলেই থাকছে তেমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে এই লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী ববি অর্থাৎ অভিজিৎ দাস, তিনিও এর আগে দুবার এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছেন, দুবারই তিনি কার্যত হেরে গিয়েছিলেন। একবার তিনি হারেন সৌমেন মিত্রর কাছে, আর একবার তিনি হারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আর এবারও তার সাথে জোর লড়াই হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন ঘোষণার বহুদিন বাদে ডায়মন্ড হারবারে প্রার্থী পদ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, আর সেই দেরি হওয়ার কারণেই কার্যত বিজেপি এই এলাকাতে ভোটের প্রচারে অনেকটাই পিছিয়ে ছিল। পাশাপাশি বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল যে সাধারণভাবে কোনো বিরোধীরাই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এলাকায় তারা ভোটের প্রচার করতে পারছেন না, কোথাও মঞ্চ বাধ্য দেওয়া হয়নি, রোড শোতে বাধা দেওয়া হয়েছে, দেওয়াল লিখনেও কার্যত বাধা দেওয়া হয়েছে বলে বিস্তর অভিযোগ ছিল বিজেপির। বিজেপির পাশাপাশি সিপিএমও কার্যত এই লোকসভা কেন্দ্র থেকে একাধিক অভিযোগ করেছিল। সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান, তিনিও চতুর্দিকে ছোটাছুটি করেছেন নির্বাচনের দিন, সারা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। অভিজিৎ দাস ববি, যিনি বিজেপির প্রার্থী, তিনিও নির্বাচনের দিন সারা প্রান্তে কার্যত ঘুরে বেড়িয়েছেন এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন। বুথে গিয়ে তিনি সেখানে ছাপ্পা মারার অভিযোগ পর্যন্ত তুলেছেন, কোথাও গিয়ে সিপিএম প্রার্থী প্রতিকুর তিনি ভুয়ো এজেন্ট ধরেছেন, এই সব কিছু ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তথাপি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে এমনটাই বলছে বুথ ফেরত সমীক্ষা। আর তবে আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।